আমার আসার কারণটা হচ্ছে আমার বাবা নেই, সো আমার মা এবং একটা বোন আছে, তাদেরকে আমাকেই দেখতে হয়। তো তোমার ছোট বোন আছে? হ্যাঁ, আমার একজন ছোট বোন আছে। আচ্ছা, সো আমি যদি সংসারে হালটা না ধরি তাহলে আমার সংসারটা যে কোথায় যাবে, বেশে যেতেও পারে। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেলটাকে ফলো করেন বা দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই পর্বটা শুরু করব। প্রিয় দর্শক, বা করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই পর্বগুলো কিন্তু আমি নতুন স্টার্ট করেছি শুধু আপনাদের বিনোদনের জন্য। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় অনেক মানুষের জীবনের স্টোরিগুলো জানার অনেক কৌতূহল ইচ্ছা থাকে। আজকে ক্যামেরার সামনে যে সুন্দর কি ও বন্ধুর লাল গোলাপি, এটা হচ্ছে গোলাপি ড্রেস পরে, কালো আর গোলাপি, গোলাপি ড্রেস পরে খুব কিউট একটা কচি কাঁচা মেয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। কেন উপস্থিত হয়েছে? সরাসরি সরাসরি আজকে আমরা জানবো যে তার নাম কি, তার পেশা কি, সে কি করে, কি করতে ইচ্ছে, ভালোবাসে। চলুন সরাসরি তার সাথে কথা বলি। কেমন আছো? হ্যাঁ ভাই, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার নামটা? আমার নাম ভাইয়া জান্নাত। তুমি তো ধানি মরিচ মনে হয়, জান্নাত নাকি? কেন ভাইয়া? বিন্দি মরিচ, ঝাল বেশি? ঝাল হলে সমস্যা কোথায়? জান্নাত, তোর বয়স কত হবে? ভাইয়া মাত্র 17 বছর। মাত্র 17 বছরে এরকম পাইকে গেছো? পাকলাম কোথায় ভাইয়া? পাকলাম কোথায়? তোমার গেট আপ স্ট্রাকচার দেখে মনে হচ্ছে তুমি পাইকে ঝুনঝুন হয়ে গেছো। বিন্দি মরিচের এক অংশ খাইলে যেমন খুব বেশি বেশি ঝাল লাগে না প্রিয় দর্শক, ঠিক জান্নাত কিন্তু ওই রকম, তাই নাকি? জানা বলেন ভাই আপনি। হ্যাঁ জানো না? আচ্ছা জান্নাত, তোমার বয়স 17, তুমি কি করো? আমি আগে পড়াশোনা করতাম, কিন্তু এখন পড়াশোনাটা ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে মিডিয়াতে কাজ নিছি। মিডিয়াতে কাজ? হ্যাঁ। তোমার দেশের বাসা কই? আমাদের জেলা হচ্ছে কিশোরগঞ্জ, আর থানা হচ্ছে পাকুন্দিয়া, আর থাকি মাটকলায়। মাটকলা মানে এটা কোথায়? ও আমাদের গ্রাম এটা। আচ্ছা আচ্ছা। আর ঢাকাতে কোথায় থাকো? আর ঢাকা হচ্ছে আমি টঙ্গী সানফ্লাওয়ার স্কুল আর চেয়ারম্যান বাড়ি রুটের ওই দিকে থাকি আমি। সব একবারে বাসা নাম্বারটা বলে দাও, দর্শকরা ধর বাসায় চলে যাক। ও এত ট্যালেন্ট প্রিয় দর্শক, মানে মানে কতে কলকাতা, কলা, কাকাতুয়া, কাক পাখি সব বলতে পারে। আচ্ছা জান্নাত, তোমার এই যে এই খুব কম বয়সে মিডিয়াতে আসলা, কেমন লাগে মিডিয়া? ভাইয়া মিডিয়াটা যারা ভাবে ওই জগৎটা খারাপ তাদের জন্য খারাপ, কিন্তু আমার জন্য অনেক ভালো। তোমার জন্য অনেক ভালো? হ্যাঁ, কারণ আমি মনে করেন অনেক জায়গায় যাচ্ছি, অনেক মানুষের সাথে পরিচয় হচ্ছে, তাদের সাথে খোলামেলা কথাবার্তা বলতে পারতেছি, তাদের চ্যানেলে কাজ করতে পারতেছি এবং তাদের সাথে হাসিটা টাইম মেতে থাকতেছি, আমার জন্য এটা অনেক ভালো। হাসিটা টাইম মেতে থাকো কখন, দিনে না রাতে? দিনের বেলায় তো, রাতের বেলা আবার হাসি মানে হাসিটা কেউ করে নাকি? হয় না অনেক সময় এই আর কি। তো যাই হোক জান্নাত, তুমি মিডিয়াতে কেন আসলা, হঠাৎ করে কেন মনে হলো যে তুমি আজকে তুমি মিডিয়াতে কাজ করবে? আমার আসার কারণটা হচ্ছে আমার বাবা নেই, সো আমার মা এবং একটা বোন আছে, তাদেরকে আমাকেই দেখতে হয়। তো আমার ছোট বোন আছে? হ্যাঁ, আমার একজন ছোট বোন আছে। আচ্ছা, সো আমি যদি সংসারে হালটা না ধরি তাহলে আমার সংসারটা যে কোথায় যাবে, বেশে যেতেও পারে। তো আমার ছোট বোনের ভবিষ্যতের জন্য আমি আর কি এই জগতে পা দিলাম, যে আমি নিজে হয়তো কিছু করতে পারি না এই জীবনে, কিন্তু আমার বোনটাকে আমি মানে বড় করব এবং মানুষ হিসেবে দেখব একজন। তুমি ভালো একটা ডিসিশন, তুমি বিয়ে করবে নাকি, বা কত বছর বয়সে বিয়ে করতে চাও? এখন আমি বিয়ে শাদী করতে চাচ্ছি না। রিলেশন কয়টা রানিং? সরি ভাইয়া, রিলেশন আমি করি না। মানে তোমার সাথেই করে? মানুষ অফার দেয় কিন্তু আমি করি না। অফার দেয় কিন্তু আমি রাজি না। অফার দেয় তুমি রাজি না কেন? কারণ ভাইয়া নেই তোমার মধ্যে যে তুমি রাজি থাকবে না? সব কিছু আছে কিন্তু আমি রাজি হব না, আমি এখন প্রেম করব না, কারণ প্রেম জিনিসটা কিন্তু খুবই খারাপ, ওটা একবার জ্বরে গেলে আর বেরিয়ে আসা যায়। প্যারা লাগে প্যারা লাগে গান শুনছো? অবশ্যই। গানটা মনে পড়ে যদি বলো তো একটা লাইন। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে। এই গানটা কিন্তু আমার একেবারে চাচাতো ভাই কাজিন শিল্পী শিল্পী হচ্ছে সুজন আহমেদ, খুব ভাইরাল মূলক একটা গান, তাই না? হ্যাঁ। তো তোমার জীবনে কি এই প্রেম প্রীতি প্যারা লাগে?
অবশ্যই ভাইয়া। প্যারা লাগার পরেও এই মোবাইল ঘন্টার পর ঘন্টা তুমি কথা বলো কি বলো? ভাই আপনি ওইসব কথা বলতেছেন কেন? গোপন কথা না ভাই, এটা গোপন কথা না, আমি আমার বান্ধবীদের সাথে কথা বলি, সো যদি চান তাহলে দেখতে পারেন। তাই আমাদের সাথে থাকবেন টক ঝাল মিষ্টি নিয়ে। আজকের এই প্রোগ্রামটা আপনাদের জন্য সাজিয়ে রেখেছি প্রিয় বন্ধুরা, বিশেষ করে প্রবাসী ভাইরা আমার এই প্রোগ্রাম গুলো বেশি দেখে থাকেন, অনেকে ফোন দিয়ে থাকেন। হ্যাঁ, প্রবাসী ভাইদের প্রতি সম্মান ও ভালোবাসা রেখে শুধু প্রবাসী না, দেশ এবং দেশের বাইরে যারাই দেখেন সবাইকে মন থেকে ভালোবাসা জানিয়ে এই প্রোগ্রামগুলো আমরা করে থাকি। আচ্ছা জান্নাত, যদি এই যে দর্শকরা এই যে ইন্টারভিউ দিলে আজকে, যদি কেউ বিয়ে শাদী করতে চায়, ভালো বিয়ে আসে, বিয়ে কি করবা? ভালো, তুমি তো অসহায়, সত্যি কথা বলবো। হ্যাঁ, ভালো অফার আসলে বিয়ে কর, কে না করবি, এটা কি বলছেন আপনি? তুমি তো মনে সিগনাল ফ্যামিলি, তোমার যদি ধরো যে একটু ভালো বিয়ে আসলো, টাকা পয়সা আছে, কিন্তু সে জাম্বু জাম্বুর ছেলে, একটু মোটা সোটা, কিভাবে সম্ভব? কাই এটা কি বলতেছেন আপনি? ভালো কথা, একটু মোটা সোটা হলো, তুমি তো চিকন, তাহলে কি বিয়ে করবা নাকি? তুমি কেমন ছেলে চাও? কেমন ছেলে চাও তুমি নিজেই জানো না? অবশ্যই। কেমন বলো? আমি নিজেই জানি না, আমি কি করব, আমি এসব মানে এটা একটু বন্ধ করে, এটা একটু বন্ধ করেন, তাই বলতেছে প্রিয় দর্শক, আমরা বন্ধ করে দিলাম আর বিয়ে শাদীর বিষয়টা। আচ্ছা, তুমি যে ঘন্টার পর ঘন্টা কথা বলো, দেশ প্রবাসী কথা বলো, বন্ধ করেন, এটাও বন্ধ করব, এটাও বন্ধ, এটা গোপন কথা। যাই হোক জান্নাত, এখন দর্শকদের উদ্দেশ্যে কি বলো তোমার মিডিয়া নিয়ে কাজ? ভাইয়া, আপনারা যারা প্রবাসী এবং বাংলাদেশে থেকে আমাদের এই চ্যানেলটি দেখতেছেন, তারা অবশ্যই আমাদেরকে বাজে কমেন্ট করবেন না, কিছু যা দেখতেছেন আমরা গল্পগুলো করতেছি তা সব বাস্তব কাহিনী নিয়ে করতেছি, আমরা বাস্তব জীবনে এসব কাহিনী ঘটিয়ে থাকি, সবারই জীবনে কোনো না কোনো কাহিনী ঘটে, কিন্তু আপনারা যে জায়গা থেকেই দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন। আচ্ছা, পাশে থাকবে, কিন্তু একটা কথা আছে দর্শকরা, পাশে থাকবে একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে কি, সেই কথাটা হলো যে দর্শকদের একটা গান শোনাতে হবে। জান্নাত, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ধানি মরিচ বিন্দি মরিচ সব মিলেই অনেক ভালো লাগলো, ভালো থাকবা তুমি, তোমার জন্য শুভকামনা, তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা, অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এই প্রোগ্রামটা এখানেই শেষ করব, ভালো থাকবেন সবাই, সবান্দবকে নিয়ে আপনজন কাছে থাকবেন, আপনজনকে ভালোবাসবেন, আল্লাহ হাফেজ। আমার সাথে একটু দেখা করতে পারবা? ডেফিনেটলি, তুমি সাথে দেখা করব না কোনো কাছে। সত্যি বলছো তো? ইয়েস। কখন দেখা করবা? তুমি যখন বলো তখন। না, তুমি বলো। এখন আসবো? এখনই আসবা? হ্যাঁ। ওই তো দেখো বৃষ্টি পড়তেছে, এখন কি করে যাবো? আমার তো লজ্জা পাচ্ছে। হ্যাঁ, তুমি যা চাইবে আমি তাই দেবো, বলো না করবো না, পাপ্পা দিব, ওকে।